বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ অষ্টম পাস ও এসএসসি পাসের নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নেই এছাড়াও আপনারা যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওগুলি আপনার কাছে চলে যায় আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন চাকরির ধরন সরকারি চাকরি প্রতিষ্ঠান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জেলা সকল জেলা মোট পদ দুইটি পদের সংখ্যা দুইটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এস এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তিন এপ্রিল দু আবেদনের মাধ্যম ডাকযুগে আসুন আমরা সার্কুলারটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স অভিজ্ঞতা বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা এছাড়া দুই নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা এখন আমরা সার্কুলারটা দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পনেরো কলেজও ডাকা এক হাজার এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম গাড়ি চালক অফিস সহায়ক পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমি উপরে বলেছি এখন আমি যেহেতু এই আবেদনগুলা ডাক যুগে করতে হবে তো ডাকযুগের প্রসেসটা এবং কি সিস্টেমটা অনেকেই বুঝেন না তাই প্রসেসটা আমি বলে দিচ্ছি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নিয়োগের জন্য এখানে দেখতে পাচ্ছেন সচিব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পনেরো রোড ঢাকা বরাবর আগামী তিন চার দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে নির্দিষ্ট তারিখের পর প্রাপ্ত দরখাস্ত অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে আপনারা তিন চার দু হাজার বাইশ তারিখের মধ্যেই আবেদনটা করে নেবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পুরোনো নমুনা কমিশন সচিবালয়ের ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট এস সি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ পাওয়া যাবে মানে যেহেতু আপনাকে ডাক ডাকযুগি করতে হবে সেহেতু যুগের ফর্মটা আপনারা অবশ্যই এই ওয়েবসাইটটাতে পেয়ে যাবেন ডব্লিউড্লিউ ডট বি জেএসসি ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটা ডাউনলোড করে পূরণ করে ডাকযোগে আবেদন করবেন এছাড়াও জনপ্রশাসন ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন সেখানেও আপনারা তথ্য পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে বলব যে কীভাবে ডাকযুগের ব্যাংকের মাধ্যমে কাজটা করতে হয় এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর ছবি এবং পরীক্ষা বাবদ ব্যাঙ্ক ড্রাফট আমি আবারও বলছি প্রার্থীর ছবি এবং পরীক্ষার ফি বাবদ ব্যাঙ্ক ড্রাফ অর্ডার ব্যতীত অন্য কোনো সনদ বা প্রমাণপত্রের অনুলিপি আবেদনপত্রের সাথে সংযোগ করার প্রয়োজন নেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মূল সনদপত্র বা প্রমাণপত্র এর এক সেট অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটের অফিসার কর্তৃক সত্যায়িত সাথে আনতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়তকারীর কর্মকর্তার নাম সহ সিল থাকতে হবে মানে হচ্ছে আপনাদের এখনই কোনো কাগজপত্র দেওয়ার দরকার নেই যখন আপনাদের পরীক্ষার সময় আসবে তখন আপনাদের কাগজপত্র যথাযথভাবে দিলেই চলবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন দরখাস্তে সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ইস্যুকৃত সচিব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বরাবর পঞ্চাশ টাকার ব্যাংক ড্রাফ বা পে অর্ডার দাখিল করতে হবে আপনারা পঞ্চাশ টাকার ব্যাংক ড্রাফ করে নেবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার জালিয়াতি বা অসঙ্গতি পরিলক্ষিত হলে আবেদনপত্র বাতিল করার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাক্ষরিত এজিএম এম আল মামুন উপসচিব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রকার অসুবিধা হয় আমি ভিডিও ডিস্ক্রিপশনের লিংক দিয়ে দিব। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ